आईपीएल एर भविष्यत परिकल्पना छके फेललो बीसीसीआई। जेने निन की बदल होते चलेছে। परवर्ती आईपीएल एर नील नक्शा छके फेललो बीसीसीआई। দুটি নতুন দলের অন্তর্ভুক্তি, ক্রিকেটারদের ধরে রাখা, বিরাট মাপের নিলাম, বেতন বৃদ্ধি সহ একাধিক বিষয় নিয়ে পরিকল্পনা তৈরি হয়ে গিয়েছে। দুটি নতুন দলের আইপিএল এ আসা কার্যত পাকা। আগস্টের মাঝামাঝি এ নিয়ে টেন্ডার প্রকাশ করবে বিসিসিআই। মাঝ অক্টোবরে বিডিং এর প্রক্রিয়া চালু হতে পারে। সেই সময়ে আমির শাহীতে এবারের আইপিএল এর দ্বিতীয় পর্ব চলার কথা। জানা গিয়েছে দুটি নতুন দল নামানোর ব্যাপারে আগ্রহী অন্তত চারটি সংস্থা, যার মধ্যে কলকাতার একটি সংস্থাও রয়েছে। বাকি অন্যান্য অনেক সংস্থাও শেষ মুহূর্তে পরিকল্পনা ছকে নিচ্ছে। প্রতিটি দলের বেতনের পরিমাণ ৮৫ কোটি থেকে বাড়িয়ে ৯০ কোটি হতে পারে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে মোট টাকার অন্তত ৭৫% খরচ করতেই হবে। আগামী ৩ বছরে এই বেতনের পরিমাণ ৯০ থেকে ৯৫ এবং তারপরে ১০০ কোটি টাকা করা হবে। প্রতিটি দল সর্বাধিক ৪ জন করে ক্রিকেটার ধরে রাখতে পারবে, কিন্তু সেখানেও রয়েছে শর্ত। 4 ক্রিকেটারের মধ্যে ৩ জন ভারতীয়, ১ জন বিদেশি অথবা ২ জন ভারতীয় ২ জন বিদেশি। এই ফর্মুলা মেনে চলতে হবে। নিলামে যাওয়ার আগে তাদের বেতনও বলে দিতে হবে। সেই বেতনও বেঁধে দেয়া হয়েছে। ধরে রাখা ক্রিকেটারদের সর্বোচ্চ বেতন হতে পারে ১৫ কোটি টাকা। বোর্ডের একাংশ মনে করছে দলগুলির মোট টাকার পরিমাণ বৃদ্ধি পাওয়ায় অনেক বড় ক্রিকেটারই নিজেদের নিলামে তুলতে পারেন। পাশাপাশি দুটি নতুন দল আসায় উঠে আসতে পারে অনেক নতুন প্রতিভা। মিডিয়া সত্ত্বেও আসতে পারে বিপ্লব, কারণ এবার ডিজিটাল মাধ্যমকে গুরুত্ব দিতে চলেছে বিসিসিআই। আইপিএল এর 4 খেলোয়াড়কে ধরে রাখতে পারবে দলগুলো। এখনো সমাপ্তি ঘটেনি ২০২১ সালের অবসরের। এর মধ্যে ২০২২ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ক্রিকেট নিয়ে ভাবতে শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী মৌসুমে বেশ কিছু বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাবে আইপিএল। এর মধ্যে অন্যতম হলো দুইটি নতুন দলের সংযোজন। ২০১১ সালের আসরে সবচেয়ে বেশি ১০ দল নিয়ে হয়েছিল এই মেগা টি-২০ টুর্নামেন্ট। পরের ২ বছর অংশ নিয়েছিল ৯টি দল। এরপর থেকে ৮ দল নিয়েই হয়ে আসছে আইপিএল এর খেলা। প্রায় ১১ বছর পর ২০২২ সালে ফের আইপিএল এ নেওয়া হচ্ছে ১০টি দল। আর এজন্যই আগামী মৌসুমের আইপিএল এর আগে মেগা অকশনের আয়োজন করতে যাচ্ছে বিসিসিআই। তাই অকশনের নিয়মেও আসছে পরিবর্তন।